সবার থেকে মজার কথা কি জানেন, আমরা সারা জীবন যাকে ইমপ্রেস করতে লাগিয়ে দিই, যে একদিন যখন দুনিয়াতে তার কিছু প্রয়োজন পড়বে, সাহায্য দরকার হবে বা কোনো মনের কথা বলার থাকবে, তখন সে সর্বপ্রথমে এসে আগেই আমাকে বলবে। আর যখন আপনি জানতে পারলেন যে সে আমাকে বলল না, যা এটা কি ঘটে গেল। বাবা লোকনাথ বলেছেন, মানুষ এত স্বার্থপর, তার যতক্ষণ না কারুর দরকার হয় অতক্ষণ অবধি তার নিয়ে ভাবে না। যেরকম দুঃখ না আসার আগে সে প্রভুর পায়ে পড়ে না, যখন একা অনেক লাগে তখন তাদেরকে মনে পড়ে যে বন্ধুকে খুঁজতে হবে। এই রকমের বিশ্বাস করে কোনো লাভ নেই, যেটা যে কোনো মুহূর্তে ভেঙে যাবে। বিশ্বাস করতে হলে তাকে করো যার কাছে রয়েছে তোর সব প্রশ্নের উত্তর, আর সেই বিশ্বাসের জন্য প্রমাণ খোঁজো না। যেরকম যখন আমরা কোনো তিনতলা বাড়ির সিঁড়িতে চড়তে আরম্ভ করি, শেষ সিঁড়িটা কি রয়েছে সেটা তো আমরা দেখতে পারি না, না দেখতে পাই যে মাঝের মধ্যে সিঁড়িগুলো কীরকম রয়েছে। সব সিঁড়িগুলো না দেখেও আমরা প্রথম সিঁড়ির ধাপে পা রেখে দিই আর চড়তে আরম্ভ করে দিই। কখনো প্রশ্ন করি না যে সিঁড়িগুলো আমরা দেখতে পাচ্ছি না সেগুলো ঠিক রয়েছে কিনা। প্রভুর উপরে বিশ্বাস ঠিক সেরকমই জিনিস। যদি বিশ্বাস করতেই হয় তাহলে সেখানে করুন যেখানে আপনার সব প্রশ্নের উত্তর রয়েছে। এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন নিজের প্রিয়জনদের মধ্যে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।